হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। মহাকবিজ ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে রাতের থেকে ব্লগটা শুরু করেছি, তা আজকে একটা জিনিস বানাবে, এর জন্য রাতে ব্লগটা করছি। তা মা ওখানে রুটি বানাচ্ছে, দেখতেই পাচ্ছো বানাচ্ছে, তা ভাজবে পরে, আগে বানিয়ে নিচ্ছে, নিয়ে তারপরে একবার ভাজবে। আর এখানে দেখতে পাচ্ছো বাদাম, তা এখানে দেখতেই পাচ্ছো পেস্তা বাদাম। তা পেস্তা বাদামের এখনও চোচাটা ছোলা হয়নি, এটা ছুলবো বসে বসে। তা আর এখানে কাজু বাদামটাও আছে, একসাথেই রেখেছি। তা চলো দেখায়, আর একটা বাদাম আছে, তিনটে বাদাম। তা কি হবে না হবে সেটাও তোমাদের বলি। তা এই দেখো, এই আর একটা, এটা কাটা হয়নি প্যাকেটটা, তা এটা তিন প্যাকেট কিনে নিয়ে এসছে মা। তা আজকে কি হবে না হবে সেটাও তোমাদেরকে বলবো। তা এখানে বাদাম দেখতে পাচ্ছ, আমি চোচাটা ছুলে নিচ্ছি, আর মা ওখানে আটা মেখে রুটি বানাচ্ছে, রুটি ভাজবে, সেটাও একটু দেখিয়ে দেবো তোমাদেরকে। তা আজকে রাতেই ভিডিওটা করলাম, কেননা রাতে একটু টাইম পেয়েছি এর জন্যই। দিনের বেলা তো টাইম সেই রকম পাওয়া যায় না, আর মনিকে নিয়ে একটু দেখতে হয়। আর এখানে আমি ওই প্যাকেটের থেকে বাদামগুলো ছিঁড়ে কেটে নিয়ে আমি ওই মনে করি ছোটো গাবলাটার মধ্যে আমি রাখছি। তা তোমরা তো ভাবছো যে এই তিন বাদাম দিয়ে আমি কি করব, তিন ধরনের বাদাম দিয়ে। তা তিন ধরনের বাদাম দিয়ে আমি টানা বানাবো, মানে আমি বানাবো না, আমার মা বানাবে টানা। তা কি করে কেমন করে বানাই সেটা তোমাদেরকে দেখাবো। তা অনেকেই টানাটা কি জানো না, বাদামের এই দিয়ে টানা বানায়, এটা চিনি হবে, গুড়ের বানায় অনেকে, আমরা চিনির বানাবো, কেননা শিরা ছিল আমাদের বাড়ি সেদিনকে, ওই অনুষ্ঠান হলো না, মনির মুখে প্রসাদ হলো, আর ওখানে আমাদের নতুন বাড়িতে ছাদ ঢালাই হলো, তা মিষ্টি এনেছিল, প্রচুর মিষ্টি এনেছিল, তাই সেই মিষ্টির শিরা অনেকটা বেঁচে গেছে। সেই শিরা দিয়ে আর এমনি অল্প চিনি দিয়ে এই টানাটা করবে। তা তিন ধরনের বাদাম দিয়ে করছি। আর এখানে দেখতে পাচ্ছ মা রুটি বানাচ্ছে, তা প্রথম রুটি উল্টাতে গিয়ে পড়ে গেছিলো, তাও একটা একটা করে তোমাদেরকে সব দেখাচ্ছি। তা দেখো ভালো লাগবে, মা রুটিগুলো বানিয়ে নেবে, তারপরে লাস্টে এই টানাটা বানাবে। তা কেমন করে বানায় না বানায় সেটা দেখাবো, বাড়ির তো আর সিম্পল পদ্ধতিতেই বানানো হবে, আর গুড়ের বানাবো না, এমনি চিনির বানাবো। চিনিটা একটু সাদা সাদা হয় তোমরা তো জানোই, আর গুড়ের একটু লাল লাল ভাব হয়, সেটা দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর মা একবারে দুটো রুটি একবারে ভেজে নিয়ে তারপর মানে রুটিটা করছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য। তা দেখতে থাকো, তা মা রাতের রুটিটা করছে, আমি ভিডিওটা করে নিচ্ছি তার ফাঁকে ফাঁকে, আর মনি শুয়ে আছে তো এর জন্য। তা দেখতে থাকো ভালো লাগবে। তা আমি একটু দেখালাম মা রুটি করছে, তা আমাকে কেমন লাগছে দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি প্লিজ তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইবারটা অবশ্যই করো, ভালো লাগে আর উৎসাহ পায় আর ভালো ভালো ভিডিও করতে। দেখো রুটিগুলো কী সুন্দর ফুলেছে, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। তা গরম গরম রুটি ভালোই লাগে সবারই শীতকালের মধ্যে। তা দেখো, তা এখন এই কড়াইয়ের মধ্যে এমনি তরকারি করবে, আগে এটা ভেজে নেবে, একটু কাঁচা কাঁচা ভাব আছে তো একটু তেলে ভেজে নেবে। তা বাদাম তিনটেই বাদাম, একটা বাদাম তো মনে কর ভাজা, ওটা হলো বালি দিয়ে ভাজা হয়েছে, তা এগুলো তো আর বালি দিয়ে ভাজা হয়নি, এগুলো এমনি কাঁচা, সেটা মনে করো তেলে ভেজে রেখে দেবে, তারপর মনে করো ওই টানা বানাবে। তা মা দেখতেই পাচ্ছ তেলে ভেজে নিচ্ছে, মানে হালকা লাল লাল ভাব হবে যখন তখনই নামিয়ে ফেলবে। তা দেখতে থাকো, বেশি তো কাজের মধ্যে দেখানো হয় না, আর মনিকে নিয়ে রাখি তো এর জন্য। আর এই দেখো ভাজা অলরেডি হয়ে গেছে, তিন ধরনের বাদাম, এখানে পেস্তা বাদাম আছে, কাজু বাদাম আছে, আর এমনি সাধারণ যে বাদামটা হয় সেটা। আর এখানে ওই তেলেই, তেলটা শেষ হয়ে গেছিলো, তারপর আবার তেল দিয়েছে, তেলের মধ্যে জিরে তেজপাতা দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ফুলকপি আলু, সেটা মনে রাতের রুটির সাথে খাওয়া হবে, দারুণ গরম গরম রুটির সাথে, আর তরকারি কফির তরকারি দারুণ লাগবে খেতে, একটু একটু ঝোলঝোল করা হবে, ভালো লাগে না? আমার তো খুবই ভালো লাগে, তো তোমাদের কেমন লাগে সেটাও বলো। তার দেখতে থাকো মা রান্না করছে, একটু তো মা তুলে রাখছি ভিডিওতে, আমিও করতে পারতাম কেননা ভিডিও তাহলে হবে না, এর জন্য আমি ভিডিও করছি, মাকে বললাম তুমি নাড়ো। তা মাই রান্না করছে তাই দেখালাম, তা দেখো ভালো লাগবে, দেখতে থাকো। তা এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছে, তারপরে একটা একটা করে জিনিস দেবে, মানে হলুদ লবণ যা যা দেয় সেগুলো দেবে, তাই একটু নাড়িয়ে নিচ্ছে, আমিও নাড়িয়ে নিলাম। মা এখন হলুদ লবণ বার করবে, তা মা দেবে হলুদ দিচ্ছে, দেখো আগে হলুদটা দিয়ে নিল, তা পরিমাণ মতন হলুদটা দিয়ে নিল, এখন নুনটা দেবে, তা দেখো কি হয় না হয়। তাই শুধু এখানে ফুলকপি আর
আলু আছে, তারপর নুনটা দিল, দেখতে পাচ্ছো সিম্পলি একদম রান্না হবে। আর একটু মনে করো গুঁড়ো লঙ্কা দিল, নাড়াচাড়া করার পর, ভাজা ভাজা হওয়ার পর জলটা দিয়ে দিয়েছে পরিমাণ মতন, অল্প, দুজন খাই তো এই জন্য দুজনের মতন, তার জন্য ছোটো কড়াই আমাদের, দেখতেই পাচ্ছো, তা আমাদের দুজন খাই, তা দেখতে থাকো ভালো লাগবে। তা এখন একটু নাড়াচাড়া করার পর একটু ঢাকনাটা দিয়ে দিল, কেননা ছোটো কড়াই তো এর জন্য থালা, ছোটো থালা বসবে, অন্য কিছু বসবে না। তা ঢাকনা দেওয়ার পর একটু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টি শিরা, দেখতেই পাচ্ছ এখানে অল্প দেখতে পাচ্ছ, আরও মিষ্টি শিরা ছিল, সেই মিষ্টি শিরা দিয়ে মা চালতের আচার করেছে, সেটা তোমাদের দেখাতে পারিনি, কারণ একটা ভিডিওতে চালতের আচার করা দেখিয়েছি। তা কড়াইয়ের মধ্যে জল দেওয়ার পর চিনি দিয়েছে, এটা মানে চিনিটা একটু কম হবে তো এর জন্য এটা দিয়ে দিয়েছে, তারপর শিরাটা দেবে। তা দেখো কী করি না করি, তা আমি করছি না, মাই করছে, তা দেখো ভালো লাগে। তা যেটাই দেখাই না কেন সবই দেখাই তোমাদেরকে, এটা দেখাবো না কেন। তা চিনিটা গলে গেছে, তারপর মিষ্টি শিরাটা আমি দিয়ে দিলাম, তা দেখো, তারপর কেচেও দিয়েছি, চিনি শিরাটা কেচে দিয়েছি, কাচার পর ওটা মা সরিয়ে নিয়ে গেল, তারপর এটা একটু নাড়াচাড়া করব, তবে এটা যখন উতাল আসবে, তারপর মনে কর এটা তার আসে, মা বলে কি যে এই যখন নাড়াচাড়া করার পর এটা তার যখন হবে, তখন ওই বাদামগুলো দিতে হয়, মা সেই তারটা দেখছে, চেক করছে। তা দেখতেই পাচ্ছ মা তারটা চেক করছে যে চিনি শিরাটা তৈরি হয়েছে কি না, যখন এটা উড়ে যাবে, মা বলে যে এটা যখন উড়ে যাবে তখনই চিনি তারটা তৈরি হলেই শিরাটা তৈরি হয়ে যাবে, তারপরেই বাদামটা দেবে। তা দেখো অনেকটাই জাল হয়ে গেছে অলরেডি, তারপর মা আস্তে আস্তে বাদামটা দিয়ে দিল, সবই দিল। তা দেখতেই পাচ্ছ তিন ধরনের বাদাম সেগুলো দিয়ে দিল, তা অনেকে এক বাদাম দিয়েই করে, আমরা প্রথমেই তিন ধরনের বাদাম দিয়েই মনে করো এই টানাটা তৈরি হচ্ছে তিন ধরনের বাদাম দিয়ে, তা দেখো ভালো লাগবে। তা বাড়ির তৈরি তো মনে করো ওই দোকানের মতন ওই রকম হবে না, বাড়ির মতনই হবে, আর বাড়ির মানুষই বাড়ির মতনই খাবো, কেননা দোকানের মতন খেতে গেলে অনেক কিছু, সেটার মতো অনেক কিছু দিতে হয়, আমরা সেটা করতে পারবো না, আমরা বাড়ির মতন সিম্পলি করব আর সিম্পলি খাবো আমরা, সেটাই করি, অত ভেজাল করে লাভ নেই, ভেজাল করতে গেলে দেখাতে গেলে অনেক ভেজাল, তার থেকে সিম্পলি তৈরি যেভাবে হয় না হয়। আর মা এখানে দেখতেই পাচ্ছ তার মনে করো চেক করছে, শিরাটা চেক করছে, তারপরে নামাবে, তা এটা বাড়ির পদ্ধতিতে বানানো, এটা দোকানের পদ্ধতিতে বানানো না, তা সিম্পলি তৈরি হচ্ছে। তা দেখো এটা আমি তৈরি করছি না, মা তৈরি করছে, কেন এসব মা ভালো পারে, আমি পারি না, এসব তার চেক করা এসব অত জানি না। তা এখানে নামানো হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে দিয়েছি, তা এখানে মা এখন ওই কি তা এখান এখন বীজ তুলবে, মানে বীজটা কি এক সাইডে একটু শিরাটা নিয়ে ওটা ঘুটাবে, ঘুরতে ঘুরতে যখন সাদা হয়ে যাবে তো ওটাই হলো বীজ, সেটা ঘাটালে তাড়াতাড়ি জমে যাবে। এখন দেখতেই পাচ্ছ জিনিসটা মানে পাতলা হয়ে রয়েছে, ওই মা ওই ইটা দিয়ে ঘাটাচ্ছে, যখনই ঘাটাতে ঘাটাতে ওটা সাদা হয়ে যাবে, তাহলে ওটাই মনে করো বীজ, সেটা মাখিয়ে দিলেই মনে করো ওই টানা হয়ে যাবে, আর বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে থালায় দিয়ে দিতে হবে, আর থালায় দিলেই তাড়াতাড়ি মনে করো জমে যায় ওই জিনিসটা, এর জন্য সঙ্গে সঙ্গে আগের থেকে রেডি করে নিতে হয়, আর রেডি একটু দেরি হলেই মনে করো একটু তখনই মনে করো জমে যাবে, ওখান থেকে জমে যাবে। তাই এখানে দেখতেই পাচ্ছ বীজ তৈরি করছে, ওটা সাদা সাদা যখনই হবে তখন ওটা সাথে সাথে মাখিয়ে নিয়ে নামিয়ে ফেলো সঙ্গে সঙ্গে। তা আমার একটু দেরি হয়েছিল তেল মাখাতে গিয়ে, একটু দেরি হয়ে গেছিলো তার জন্য অতটা জমেনি, মনে করো একটু সাইড দিয়ে একটু ভেঙে ভেঙে গেছিলো, আমারই দেরি হয়েছিল, ভিডিও করতে গেলে একবারে হয় না, তারপরে এক হাতে ভিডিও করেছে, এক হাত দিয়ে থালায় মনে করো তেল মাখিয়েছিলাম, এর জন্য একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য ওই মানে যে জিনিসটা ভেঙে ভেঙে না যায় সেটা মানে যেত না, ভেঙে যেত না, ওটা একবারে থালায় যেরকম হয় বসে সেরকমই বসে থাকতো। তা ওটা দেখতে পাচ্ছ বীজটা অনেকটা তৈরি হয়ে গেছে, এ দেখো বীজ হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো একবারে গাঢ় হয়ে গেছে, ওইটা এখন মিশিয়ে ফেলেছে, মিশিয়ে নিয়ে দেখো যে পাতলা ভাবটা ছিল সেই পাতলা ভাবটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে মা বললো তাড়াতাড়ি করো, আমার করতে গিয়ে আমার দেরি হয়ে গেছিলো, এর জন্যই ওই একটু ভেঙে সাইড দিয়ে একটু ভেঙে ভেঙে গেছিলো, পরে দেখাবো তোমাদেরকে। তা এই দেখো তাড়াতাড়ি দিতে গিয়ে
ওটা তাড়াতাড়ি মানে কড়াইয়ের মধ্যে জমে গেছিল। তা আমি তাড়াতাড়ি থালাতে মাখাতে গিয়ে জমে গেছিলো, তারপরে বসাতে গিয়ে একটু সাইড দিয়ে একটু ভেঙে ভেঙে গেছিলো। তা বাড়িতে খাচ্ছিলাম তো এটা মনে করো যা করেছিল দেখো জমে গেছে, পুরো পুরো জমে গেছে। তা এই ভুলটা তোমরা করবে না। এই দেখো সাইড দিয়ে মনে করো বাদামগুলো চলে এসেছিলো, ওটা জিনিসটা একবারে থাকবে একসাথে থাকবে, সেটা একটু ভেঙে ভেঙে গেছিলো। তা আমরা বাড়িতে খেয়েছি, আমরা তো কাউকে দিইনি, তা বাড়িতে খেয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ অলরেডি সব কিছু হয়ে গেছে, তা শেষ করছি, বাই, আবার পরে ভিডিও।